ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে এমন দুটো স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি একটির মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে হাজার টাকার কাছাকাছি এবং একটি স্টকের মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে দু হাজার টাকার কাছাকাছি তাছাড়া ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে মাল্টি ইয়ার পরে তার মধ্যে রেজিস্ট্যান্স ব্রেকআউট এসে পৌঁছেছে এবং সেটা কনফার্মেশন হয়েছে তো ডেফিনেটলি চার্টের মধ্যে যখন এই ধরনের সিচুয়েশান তৈরি হয় তখন ডেফিনেটলি সেখান থেকে প্রফিট গেইন করার কিন্তু অনেক একটাই সুযোগ থাকে ফ্রেন্ডস আমরা যখন শেয়ার মার্কেটে আছি তখন ডেফিনেটলি একটিও সুযোগ কিন্তু হাত ছাড়া করবো না তো ফ্রেন্ডস চলুন দেখে নেব সেগুলো কোন স্টক আছে বা কোম্পানি ফান্ডামেন্টালি কেমন আছে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব তার আগে ফ্রেন্ডস এখনও অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য ফ্রেন্ডস আপনারা যদি নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে চাইছেন তাহলে প্লেলিস্টে আসার উপর এর ওপর বেস্ট বেস্ট ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন এবং নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে পারেন চলুন ফ্রেন্ড চলে যাবো মেন পয়েন্টের দিকে তো সবার প্রথমে ফ্রেন্ডস আমরা চলে এসেছি এনএসসি ইন্ডিয়ার পেজের উপর এস ইন্ডিয়ার পেজের উপর ফ্রেন্ডস এখন দেখতে পাওয়া যাচ্ছে এই স্টক ট্রেড করছে আটশো বিরাশি টাকার কাছাকাছি আজকের মধ্যে সামান্য মুভমেন্ট দেখতে পাওয়া গেছে এবং এই স্টক কিন্তু আজকে লাইফ টাইম হাইতে ট্রেড করছিল আমরা দেখতে পাচ্ছি প্রায় বলতে গেলে নাইন হান্ড্রেডের কাছাকাছি এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ আজকে আছে ফর্টি থ্রি পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি একটা ভারী কোয়ান্টিটি এর মধ্যে ট্রেডও হয়েছে তো চলুন পুরো নিউজ কি আছে বা চার্টের মধ্যে কি ইন্ডিকেট পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখে নেব তো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি বিএসসি ইন্ডিয়ার উপর বিএসসি ইন্ডিয়ার পর ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ আছে এগারো হাজার কারোর আরই আছে এইট পয়েন্ট টু জিরো পিবি আছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন এবং পি আছে ফরটিন পয়েন্ট টু সেভেন কোম্পানি কী কাজ করছে ইলেকট্রিক ইউনিটস এর উপর কাজ করছে তো কোম্পানির নাম কি আছে সেটা প্রথমে আমরা দেখে নেব তো ফ্রেন্ড স্টিকার টাপের উপর আমি চলে এসেছি এবং কোম্পানির নাম আপনাদের সামনে আছে সিইএসসি লিমিটেড ফ্রেন্স কোম্পানি কি কাজ করছে পাওয়ার জেনারেশনের কাজ করছে এবং এর মেইন অফিস কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছে ফ্রেন্স আমাদের বাড়িতে যখন ইলেকট্রিসিটির বিল আসে তখন কিন্তু সেটা সিএসসিডি এসে থাকে তো তার মেইন অফিস কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছে তো এখন কি করা উচিত বা চার্টের মধ্যে কি ইন্ডিকেট পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখে নেব ফ্রেন্স এখন আমরা দেখতে পাচ্ছি দুর্গা পূজা আসছে আসছে দিওয়ালি তো বেশি যখন পরিমাণে লাইট জ্বালানো হবে তখন ডেফিনেটলি এর মধ্যে কিন্তু একটা পাওয়ার জেনারেশন হবে তো ডেফিনেটলি সেই ক্ষেত্রে কিন্তু এর নাম্বারের ক্ষেত্রেও একটা জম দেখতে পাওয়া যাবে তাছাড়া আপনারা যদি চার্টের উপর আসবেন তো ফ্রেন্ডস দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে আরএসআইটাকে অফ করছি দেন সিএসসি চার্ট আমি আপনাদের সামনে লাগিয়ে দিয়েছি চার্টকে যদি ভালো করে লক্ষ্য করবেন তো ফ্রেন্ডস দেখুন দেখতে পাওয়া যাচ্ছে যে এই স্টক কিন্তু লাইফ টাইম হাইতে আজকে ট্রেড করছে নশো টাকা অবধি পৌঁছেছিল যদি উইকলি চার্টে নিয়ে যাব তো উইকলি চার্টের মধ্যে ফ্রেন্ডস দেখুন লম্বা সময় পরে এখানে যদি ধরবেন তো দু সালে দু সালের পর এখন আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে রেজিস্টেন্স ব্রেকআউট এসে পৌঁছেছে এর যার রেজিস্টেন্স ছিল সেই রেজিস্টেন্সের উপরে ক্লোজিং দিয়েছে তো ডেফিনেটলি এখান থেকে স্টক চোখ বন্ধ করে হাজার অবধি কিন্তু যেতে চলেছে যদি এই প্রাইসটাকে মেনটেন করতে পারে আটশো এর উপর যদি ক্লোজিং দেয় দেন সেখান থেকে হাজার সাঁত্রিশ অব্দি কিন্তু যেতে চলেছে যে লাস্ট প্রিভিয়াস হাই ছিল সেটা ছিল হাজার সাঁত্রিশের কাছাকাছি তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই প্রাইসটাকে মেনটেন করতে পারছে কিনা যদি মেনটেন করতে পারে তাহলে হাজারের উপর কিন্তু এই স্টক যেতে চলেছে মাল্টি ইয়ার পরে প্রায় বলতে গেলে দু বছর পরে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে রেজিস্টেন্স ব্রেকআউট এসে পৌঁছছে এবং সেটা কনফার্মেশনও হয়েছে দেখুন সাথে ভলিউম আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই হাই আছে তো আপনারা চাইলে অবশ্যই সিএসসির দিকে ফোকাস করতে পারেন কিংবা লার্নিং করেও দেখতে পারেন তাছাড়া মানি কন্ট্রোলের উপর ফ্রেন্স আমরা চলে এসেছি মানি কন্ট্রোলের উপর ফেন্স দেখতে পাওয়া যাচ্ছে প্রিভেট লেভেল হিসাবে এর রেজিস্টেন্স ওয়ান আছে নশো তিনের কাছাকাছি দেন নশো ছাব্বিশ এবং রেজিস্টেন্স থ্রি আছে যে নশো আটান্ন টাকার কাছাকাছি সাপোর্ট ওয়ান আছে আটশো আটচল্লিশের কাছাকাছি সাপোর্ট টু আছে আটশো ষোলো এবং সাপোর্ট থ্রি আছে সেভেন নাইনটি থ্রির কাছাকাছি কমিউনিটি সেন্টিমেন্ট কি বলছে সেটাও আমরা দেখে নেবো এইটী সিক্স পার্সেন্ট বলছে বাই করার জন্য ইলেভেন পার্সেন্ট বলছে সেল এবং থ্রি পার্সেন্ট বলছে হোল্ড করার জন্য তাছাড়া শেরখানের তরফ থেকে এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে নশো পাঁচের কাছাকাছি তো ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট এই টার্গেটের কাছাকাছি কিন্তু এখন এই স্টক ট্রেড করছে যদি এই প্রাইসটাকে মেনটেন করতে পারে তাহলে ডেফিনেটলি এখান থেকে স্টক হাজার সাঁড়ত্রিশ অব্দি যেতে চলেছে শর্ট টার্মের জন্য ফ্রেন্ডস এখন কিন্তু অকেশন আসতে চলেছে ফেস্টিভ্যাল আসতে চলেছে দুর্গাপূজা দিওয়ালি তো ডেফিনেটলি এই সময় আমরা দেখে থাকি যে প্যান্ডেলে কিংবা রাস্তা রাস্তায় কিন্তু লাইটিং খুব প্রচুর পরিমাণে জ্বালানো হয় তো এর যা মেইন অফিস আছে সেটা কিন্তু ওয়েস্ট আছে তো পূজার সময় ডেফিনেটলি এখান থেকে অনেকটা সেলস হবে বলে অনেকটা পাওয়ার জেনারেশন হবে বলে কিন্তু মনে করা হচ্ছে তো আপনারা চলে অবশ্যই এই সিচুয়েশনে দাঁড়িয়ে সিএসএর দিকে ফোকাস করতে পারে। চলুন চলে যাব নেক্সট স্টকের দিকে নেক্সট স্টকে যাওয়ার আগে ফ্রেন্ডস আপনারা যদি একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সব কিছু শিখতে চাইছেন তাহলে আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন কোর্সে জয়েন হওয়ার জন্য দুটো অপশান দেওয়া হচ্ছে আপনারা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার ফলে আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন কিংবা ওয়ান নাইনটি নাইন দিয়ে বাই করতে পারেন কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে এস জি বলে দেন সেখানে আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন চলুন আবার আমরা চলে যাব মেন পয়েন্টের দিকে নেক্সট যে স্টক আছে ফ্রেন্ড সেই স্টক এখন ট্রেড করছে সতেরোশো ষোলো টাকার কাছাকাছি এবং এর মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান এইট মুভমেন্ট ছিল প্রায় বলতে গেলে টোয়েন্টি পয়েন্ট আজকে আমাদেরকে জিএম দেখিয়েছে এর যে ফিফটি টু উইক হাই আছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে সতেরোশো চব্বিশ অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু এই স্টক লাইফ টাইম হাইতে ট্রেড করছে লাইফ টাইম হাইতে ট্রেড করছে তা সত্ত্বেও দেখুন এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ আছে সিক্সটি পার্সেন্ট তো চলুন কোম্পানির নাম কি আছে বা আমাদের কিভাবে এখান থেকে প্রফিট গেইন করার সুযোগ থাকবে সেটাই কিন্তু বোঝার চেষ্টা করব তো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি টিকার টাপের উপর টিকার টপের উপর ফ্রেন্ডস কোম্পানির নাম আপনাদের সামনে আছে লারসন অ্যান্ড ব্রু লিমিটেড ফ্রেন্ডস কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিলং করছে যেই সেক্টরে বিলং করছে তার মধ্যে কিন্তু মার্কেট লিডার আছে এর যে সেক্টর পি আছে সেটা আছে সিক্সটি এবং এর পিই রেশিও আছে টোয়েন্টি তো সেক্টর পি এর তুলনায় অনেকটাই সস্তাতে অনেকটাই ভ্যালুয়েবল প্রাইসে এখন এই স্টক মার্কেটে অ্যাভেলেবেল আছে কোম্পানিতে কোনো ডেফ নেই এন্ট্রি করার জন্য সঠিক সময় বলা হচ্ছে ডিভিডেন্ড যে কোম্পানি টু পয়েন্ট টুয়েলভ পার্সেন্ট লার্জ ক্যাপ কোম্পানি আছে ফ্রেন্ডস যদি নিউজে আসবেন তো ফ্রেন্ডস দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে গ্লোবাল ব্রোকারজের তরফ থেকে এর মধ্যে কিন্তু বাইং করার জন্য রায় দেওয়া হচ্ছে তাছাড়া এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে দুদিন আগে নিউজ এসে পৌঁছেছিল হায়দ্রাবাদে যেই মেট্রোর কাজ তৈরি হচ্ছে তার কন্ট্রাক্ট কিন্তু এল এন্ড পেয়েছে তো ডেফিনেটলি এই ধরনের প্রজেক্ট কোম্পানির মধ্যে আসতেই থাকে এবং যত আসবে ততই কিন্তু নাম্বারের মধ্যে জিম দেখতে পাওয়া যায় তো চলুন চার্ট কি ইন্ডিকেট করছে সেটাও দেখে নেবো ফ্রেন্ডস এখন আমরা দেখতে পাচ্ছি লাইফ টাইম হাইতে ট্রেড করছে তাছাড়া এখন আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি অলমোস্ট নর্মালের পথে কনস্ট্রাকশানের কাজ কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদের নতুন প্রজেক্ট কোম্পানির মধ্যে এসেছে তাছাড়া গ্লোবেল যে তরফ থেকে এর মধ্যে বাইং করার জন্য রায় দেওয়া হচ্ছে এবং এর যা ছিল সেই রেজিস্ট্যান্সের উপরে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজিং দিয়েছে তো ডেফিনেটলি এখান থেকে স্টক আরও ওপরে ওঠার জন্য কিন্তু তৈরি হচ্ছে যদি ফ্রেন্ডস মানি কন্ট্রোলের উপর আসবেন তো মানি কন্ট্রোলের উপর এইট্টি সিক্স পার্সেন্ট বলছে বাই করার জন্য ইলেভেন পার্সেন্ট বলছে সেল এবং থ্রি পার্সেন্ট বলছে হোল্ড করার জন্য তাছাড়া মতিলাল হসপালের তরফ থেকে এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে উনিশশো টাকার কাছাকাছি আগে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছিল আঠেরোশো পঁয়ত্রিশ এখন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে টার্গেট প্রাইসকে কিন্তু ইনক্রিজ করা হয়েছে তাছাড়া এখানে দেখতে পাওয়া যাচ্ছে আইসিআইসি ডাইরেক্টের তরফ থেকে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে আঠারোশো টাকার কাছাকাছি শের খানের তরফ থেকে এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে উনিশশো টাকার কাছাকাছি ফ্রেন্ডস আপনারা চাইলে অবশ্যই স্টকের দিকে ফোকাস করতে পারেন বড় বড় অ্যানালাইসিসের তরফ থেকে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে দু হাজারের কাছাকাছি কিন্তু এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে যখন বড় বড় অ্যানালাইসিসের তরফ থেকে এই ধরনের টার্গেট প্রাইস দেওয়া হয় তখন ডেফিনেটলি নিরিখে বিচার বিবেচনা করেই কিন্তু দেওয়া হয়ে থাকে তারা কিন্তু হাওয়াতে কথা বলেন না ফ্রেন্ডস আপনারা কি ভাবছেন এই দুটো স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের পয়েন্ট অফ ভিউ কি আছে এই দুটো স্টকের ব্যাপারে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না চলুন দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ